আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ রবিলামীনতালাম আলা আশ্রফিল আম্বিয়াইমুরসালীন ওয়ালা আলহি ওসাহি আজমাইন দেশ ও বিদেশের দূরের কাছের দর্শক শ্রতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি ফ্রোটিকা নিবেদিত রমজান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ অনুষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিয়ে থাকবো আমরা প্রতিদিন আপনাদের সাথে বিকেল চারটা দশ মিনিটে আজ আমরা আলোচনা করব সাদাকাতুল ফেতেরের বিধিবিধান সম্পর্কে আজ বিষ রমজান আলহামদুলিল্লাহ রহমত বরকত মাখফরাত ও নাজাতের মাস রমজান রমজানের প্রথম দশক শেষ হয়ে দ্বিতীয় দশকের শেষ দিনে আমরা আলহামদুলিল্লাহ রমজানের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি আজকে বিশ রমজানের পর শুরু হবে এতেকাফ এবং রমজানের নাজাতের শেষ দর্শক সেজন্য এই শেষ দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজানুল মুবারকের রমজান আল্লাপাকের অত্যন্ত প্রিয় এবাদাত অত্যন্ত মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ এবাদাত রোজা পালন দ্বারা বান্দা যেমন আল্লাহর প্রিয় পাত্র হয় আল্লাহ রসুলের প্রিয় পাত্র প্রিয় উম্মত সৌভাগ্য অর্জন করেন একই সাথে বান্দা আত্মশুদ্ধি অর্জন করে প্রকৃতপক্ষে মানুষ প্রকৃতপক্ষে পক্ষে পাকের খলিফ হওয়ার মর্যাদায় অভিষিক্ত হয় রমজান আল্লাহ দিয়েছেন মানুষকে মোত্তাকি বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন ইয়া আমানু আলাল্লা কবলি কুমলা আল্লাহ হে মোমিনগণ তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মোত্তাকি হতে পারো রমজানের শেষ দশকে এতেকাপ করা একটি অন্যতম বিধান এটির নিয়ম হচ্ছে এরকম যে বিশ্রমজান সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে এতেকাপ নিয়তে প্রবেশ করতে হয় রোজাদার প্রবেশ করবেন এবং সাওয়ালের তথা ঈদের চাঁদ দেখে এই এতেকাপ পরিপূর্ণ হবে এই শেষ দশকের এতেকাপ এত মূল্যবান যে আল্লাহ রসুলাম হাদিসে বলছেন কানা কা অমরা তাইনে ও তাইন এই শেষ দশকের এতেকাপ দুটি ওমরা এবং দুটি হজের সমান সওয়াব একই সাথে শেষ দশকের লুকানো রয়েছে সবে কদর যে ব্যক্তি এতে কাপ করেন তার সবে কদর পাওয়া নিশ্চিত হয়ে যায় তো সেজন্য এতেকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা এতেকাপে বসবো তারা আজকেই সূর্য ডুববার আগে অর্থাৎ ইফতারির আগে আসরের পরপরই আমরা মসজিদে চলে যাব পুরুষরা যেমন মসজিদে বসবেন আর সবচেয়ে উত্তম হচ্ছে যে জুমার মসজিদ বাসা বাসার কাছাকাছি জুমার মসজিদে বসবেন যদি জুমার মসজিদ অনেক দূরে হয় অনেক কষ্টকর হয় তাহলে পাঞ্জাকেরা মসজিদেও বসা যাবে আর আমাদের মা বোনরা তারা বসবেন ঘরের একটা নির্দিষ্ট প্রকোষ্ঠে সেখানে তারা নামাজ পড়বেন তেজবি পড়বেন কোরআন তেলাওয়াত করবেন বেশিরভাগ সময় সেখানেই থাকবেন এতে আল্লাফাক রব্বুল আলমিনের প্রিয় হাবিব সল্লু আলহি আসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে এতেকাফকারীর জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন তে সেই জন্য এতে কাপ আমাদের এই শেষ দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আমরা সাদাকাতুল ফেতেরের বিধিবিধান সম্পর্কে বলবো তার আগে আমরা একটা ফোন নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আমি সাদিক আমি ঢাকা ফার্ম থেকে বলছি আমার কয়েকটা প্রশ্ন আছে প্লিজ জি বলুন রোজার মাসে অফিসের বিনা অনুমতিতে আমি এক ঘন্টা আগে অফিস থেকে চলে আসছি এতে কি আমার রোজার ক্ষতি হবে কিনা আর আমি একজন শ্রমিক রোজার মাসে কোরআন তেলাতে সুযোগ পাই না এই জন্য আমার কি করতে পারি আর একটা প্রশ্ন হচ্ছে সবে কদরের রাতের নামাজের কোন নির্দিষ্ট চূড়া তিলোয়াতের কোন বিধান আছে কিনা আমি জানতে চাচ্ছিলাম আপনার তিনটা প্রশ্নই পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ আপনি বলেছেন যে রোজার মাসে এক ঘন্টা আগে আমি অফিসে অনুমতি না নিয়ে যদি আমি অফিস ত্যাগ করি না এটা ঠিক হবে না রোজার মাসে শুধু নয় কখনোই ঠিক হবে না কারণ আমরা যারা অন্যের অফিসে কাজ করি বা চাকরি করি আমাদের একটা শর্ত থাকে সেটি হচ্ছে আমি এত ঘন্টা এতটা থেকে এতটা পর্যন্ত আমি অফিসে উপস্থিত থেকে কাজ করব সেখানে যদি আমাকে জরুরি প্রয়োজনে যেতে হয় তাহলে অনুমতি নিয়ে যেতে হবে তাহলে আর কোনো পাপ হলো না কিন্তু আমি এক ঘন্টা খেয়ানত করলাম সেক্ষেত্রে এক ঘন্টার রুজি বা পারিশ্রমিক নেয়াটা আমার জন্য বৈধ হয় না এটি মনে রাখা দরকার আর রোজাই শুধু না এটি সারা বছরই আমাদের উচিত যে আমি যেহেতু একটা চুক্তিবদ্ধ হয়েছি কাজের জন্য প্রতিদিন এত ঘন্টা করে অফিসে থাকব। সেটাকে যথাযথভাবে আমাদের মেনে চলা আর রমজানে তো নিশ্চয়ই যে কোনো পাপ খুবই গুরুতর হয় আবার যে কোনো স্বভাব খুবই কল্যাণ বয়ে আনে আপনি বলেছেন দ্বিতীয় প্রশ্নে যে শ্রমিক আপনি তেলাওয়াত করতে পারেন না শ্রমিক আমরা সবাই শ্রমিক আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু শ্রম করেছেন মা খাদিজাতুল কবর বিবাহের আগে তার ব্যবসায়ের দায়িত্ব পালন করেছেন ইহুদির বাড়িতে পানি তুলে দিয়েছেন বকরি চড়িয়েছেন অতএব শ্রমিক এটি সম্মানের শব্দ আর বলা হয়েছে হাদিসে যে শ্রমিক হলো আল্লাহর বন্ধু আর যে অলস সে আসলে আল্লাহর বন্ধু নয় তো সেজন্য শ্রমিক আমরা সবাই তেলাওয়াত করতে পারার জন্য একটা সময় বের করে নেওয়া খুব জরুরি হ্যাঁ যদি আপনি কোনোভাবেই এটি বের করতে না পারেন তাহলে আপনার মনের আক্ষেপ আল্লাহ জানেন তবে মুখস্থ যা আছে আপনি যদি কাজের সময় সেটি পড়েন যেমন আপনি সুরা ফাতেহা বা সুরা এখলাস কুল্লা আল্লাহ সুরা আরও যদি বড়ো সুরা থাকে সুরা মোল্ক সুরা ইয়াসিন সুরা রহমান অর্থাৎ কোরআনের যে অংশটা আপনার মুখস্থ আছে এটা বারবার পড়লেন অথবা যদি সেটি আপনি না হয় তসবি পড়লেন আল্লাহ নামের জিকির করলেন দরুদ পড়লেন তাওবা পড়লেন এটাও কিন্তু অনেক স্বভাব বয়ে আনে আর আপনার এই যে আক্ষেপ আমি কোরআন পড়তে পারি না কাজের কারণে একটু সময় বের করতে হবে এক আক্ষেপটির মূল্য আছে আমাদের কোরআন শিখতে হবে পড়তেও হবে একটু সময় আমাদের বের করতেই হবে কারণ এর কারণেই সম্মান দেখুন এই যে সবে কদরের কথা বলেছেন কোরআন নাজিল হয়েছে সেই রাত্রিটির মর্যাদা কেমন হয়েছে যে রাত্রটি হাজার মাসের চাইতে উত্তম তাহলে কোরআনের মর্যাদা কেমন কোরআন এত মর্যাদাবান যে কোরআন যে কাগজে ছাপা হয় মানুষের চুমা খায় সে সম্মান হয় কোরআনের যে যুজদানটি তৈরি হয় যে কোনো কাপড়ে সেই কাপড়টিও কিন্তু মানুষ সম্মানের কাছেই কোরআন যে রেহালে রাখা হয় সেটিও বুকে মুখে লাগায় অতএব কোরআনের প্রতি আমাদের সম্মান আমাদের তেলাওয়াত আমাদের চর্চা সেটি জারি রাখতে হবে আপনি শেষ প্রশ্ন করেছেন সবে কদর নির্দিষ্ট সূরা কি রয়েছে দেখুন সবে কদর যে রাতটি সেটি তো আল্লাহ রসুল বলছেন যে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোকে তোমরা তালাশ করো এ নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আল্লাহ রসুলকে জানানো হয়েছে প্রথম যে সবে কদর এমন একটি মহিমান্বিত রজনী হাজার মাসের চাইতে উত্তম তো সেই রাতটি রয়েছে রমজানের মধ্যে নবীজি জানতে চাওয়ার পর পরবর্তীতে আসলো যে এটি শেষ দশকে এরপরে আল্লাহর পক্ষ থেকে জানানো হলো শেষ দশকের বেজোর রাতে তো এভাবে সবে কদর এটি মূল্যবান রাত জীবনে এমন একটি সৌভাগ্যবান রাত পাওয়াটা খুব মর্যাদার বিষয় এ রাতে আমরা সারা রাত বন্দিগি করি স্বাভাবিকভাবে আমরা তারাবি তো পড়বই এবং সেই সাথে আমরা বড়াতে তাহাজ্জুদ পূর্ব সবে কদরকে চিন্তা করে আমরা বাড়তি নফল পড়ব এজন্য জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই আপনি যে কোনো দুটি সুরায় মাধ্যমে দুরাকাত দুরাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন ধন্যবাদ আমরা আরেকটি প্রশ্ন নেব ভাই কে রয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম প্রশ্ন করুন থেকে প্রশ্ন আমি এমএতে চাকরি করি পাশাপাশি একটা ব্যাপারে তো এই যে zakat যে নিশাব এই নিসাব পরিমাণের সাথে বেশি অর্থ আমার হলো ইনভেস্ট করতে হলো বিজনেসে পার তো আমার জন্য কি বিজনেসে যে টাকাটা ইনভেস্ট করা আছে এর জন্য zakat কি আমার জন্য প্রযোজ্য কিনা ধন্যবাদ আপনি বিজনেসে যে টাকাটা লাগিয়েছেন সেটি কি ধরনের কাজে লাগিয়েছেন ধরুন যদি আপনি কলকারখানার যন্ত্রপাতি কিনে থাকেন তাহলে সে যন্ত্রপাতির জন্য জাকাত নেই যদি মনে করেন আপনি এটি গাড়ির ব্যবসা করেন তাহলে সেটি জন্য টাকার উপর জাকাত আসবে আপনি যদি এখানে মালামাল সেটি কিনেছেন না কি ধরনের ব্যবসায় লাগিয়েছেন সেটি হলো বিষয় যদি এমন হয় যে আপনি সেখানে দশ লক্ষ টাকা কাজে লাগিয়েছেন সেই দশ লক্ষ টাকা থেকে আয় হচ্ছে তাহলে এটি ব্যবসায়ের মালামাল হলে মালামালের জাকাতের চিন্তা করতে হবে কত লক্ষ টাকা বা কী আছে আর যদি কোনো এমন মেশিন বা অন্য কিছু স্থাবর কিছু কিনে থাকেন যেমন ফ্ল্যাট কিনছেন এখন সেটা আপনি ভাড়া দিচ্ছেন তাহলে ভাড়ার টাকাটা আপনার দৈনন্দিন খরচের পর যদি উদ্বৃত্ত থাকে এবং সেই উদ্বৃত্ত টাকা যদি আপনার কাছে এক বছর থাকে আর তা যদি সাড়ে সাত বরি স্বর্ণ বা সাড়ে বরি রৌপ্যের সমান হয় তাহলেই কেবল জাকাত হবে তো এই বিষয়টি আপনি একটু লক্ষ্য রাখবেন বলে আশা করি ধন্যবাদ প্রশ্নের জন্য জি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আমি আমার বয়স 73 আমি আমি কোরআন শরীফ পড়তে পারি না আরবিতে আমি বাংলায় অর্থপুর উচ্চারণ না হস তো আমাদেরকে হুজুর বলছিল যে হর্ত পড়েন তাতে আপনার সওয়াব হবে এখন আমি তো কনফার্ম না অর্থ করতেছি এটা আমার গুনা হচ্ছে না তো এর জন্য লিখতে জানতে না ধন্যবাদ আপনি অনেক سنی একজন সিনিয়র সিটিজেন আপনাকে সম্মান জানাচ্ছি তো এটি কোরআন শরীফ আপনি আরবিটা পড়তে পারেন না কিন্তু কোরআন শরীফের অর্থ আপনি পড়ছেন হ্যাঁ উচ্চারণে ভুল হতে পারে সে অর্থ পড়লে তো কোরআনের যে বক্তব্য সেটা হৃদয়ঙ্গম করা যায় নিশ্চয়ই স্বভাব বয়ে আনবে তবে কোরআনের টেক্সট পড়াটা দরকার তার মাধ্যমে প্রতিটি অক্ষরে দশ করে নেকি তো সেজন্য এটি খুব কঠিন না আপনি যে বয়সে এ বয়সেও শেখা সম্ভব আপনি খুব অল্প সময়ের মধ্যেও কোরআন শরীফের উচ্চারণ করে সুন্দর সহি শুদ্ধভাবে পড়তে পারবেন শুধু একটু চেষ্টা করলে তবে যে প্রশ্ন করেছেন যে আপনি বাংলা অর্থ পড়ে বুঝতেছেন এটাও কিন্তু কোরআনের যে বিষয়বস্তুকে আপনি বোধগম্য করতেছেন এটাও খুবই স্বভাবের কাজ আপনি এটা করতে পারেন আমাদের সাথে যোগ দিয়েছেন আলোচনার জন্য বিশিষ্ট আলিম দিন প্রখ্যাত প্রখ্যাত আলিম ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মহাদ্দিস আলহা মাওলানা মোহাম্মদ আব্দুল ওদুদ আমরা আলোচনায় ছিলাম যে সদাকাতুল ফিতরের গুরুত্ব তাৎপর্য এবং বিধিবিধান সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আমরা খুব সংক্ষেপে আপনার থেকে একটু জানবো যে সাদাকাতুল ফিਤਰ কি এবং এটা কিভাবে আমরা দেবো? এই সাদাকাতুল ফিতের একটি দান, বরং এটি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার উম্মতের উপরে অজীব বলে ঘোষণা করেছেন। এবং ছোট বড়, বালেক ডাবালেক, নারী, পুরুষ সকলের পক্ষ থেকে আদায় করতে বলেছেন যারা সচ্ছল। জাকাত দেওয়ার মতো সম্বল যার আছে এক বছর পূরণ হওয়া কোনো শর্ত না ঈদের আগের রাত্র পর্যন্ত আছে বা মালিক হয়েছে পৌঁছেছে সেই ঈদের দিন সকালে ঈদের নামাজে রওনা করার পূর্বেই এই সাদাকাটা দরিদ্রদেরকে আদায় করে দিবে একজনকেও দেওয়া যেতে পারে অথবা ভাগ করে আমি যে কয়জনকে ইচ্ছা করি তাও দিতে পারব আর এটি ঈদের নামাজের পরে আদায় করলে সাদাখাতুল ফিতির আদায়ের যে স্বভাব এবং বাধ্যবাধকতা সেই হুকুমটা পালন হবে না সেই স্বভাবও পাওয়া যাবে না কিন্তু দিতে হবে সাধারণ দানে গণ্য হয়ে যাবে কিন্তু দিতে হবে আর এই ঈদের নামাজের পূর্বেই দিতে হবে এটিকে কেন্দ্র করে আজকালকার সমাজে কিছু প্রচলিত ব্যক্তিবর্গ বলে থাকেন যে এক দিন আগে দিলে আদায় হবে না এটিও একটি ভ্রান্ত ধারণা আদায় হয়ে যাবে কারণ আগে দেওয়ার অর্থ হচ্ছে এটি হচ্ছে সর্বশেষ টাইম এ টাইমের আগ পর্যন্ত যে যখন তার সুবিধে মতো দিয়ে দেবে বাস আদায় হয়ে যাবে এবং সেটাই দেওয়া উচিত কারণ ঈদের আনন্দে শরিক হবে গরিব মিশ্রীরা কাপড় কিনবে ঈদের জন্য কোনো পণ্য সামগ্রী কিনবে একটু আগে পেলেই তো তার দরকার হয় তবে এটি এবছর ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সর্বনিম্ন একশো পনেরো টাকা এর চাইতে কম দিলে কিন্তু আর এই সদাকা আদায় হবে না হ্যাঁ যদি কেউ মনে করে যেটা একেবারে সর্বনিম্ন মূল্য বা রেশনিং হিসাব করে ওই মূল্য ধরা হয়েছে এটি কম হয়ে যায় তাহলে আমি দেড়শো টাকা দেই দুইশো টাকা দেই কোনো সমস্যা নেই পাঁচশো টাকা দেয় আমার এবিলিটি থাকলে অসুবিধা নেই আবার যারা আরও বিত্তবান তারা ইচ্ছা করলে শুধুমাত্র এই গম চাল আটা ময়দা এগুলির হিসাব করে না দিয়ে হাদিস শরীফের রসল্লি করিমস্লা সাল্লাম কিন্তু কিসমিসের কথা মনাকার কথা পনের কথা বলেছেন এই সব পণ্যের হিসাব করলে প্রায় দশ হাজার টাকা পর্যন্ত একজনে শতাকার ফিজির তার উপরে বর্তায় কাদি মান আনাম মান দানাম আমি কে আমি জানি বাড়িওয়ালাই তার বাড়ির মধ্যে কি আছে সে জানে কার কতটুকু এবিলিটি আছে সক্ষমতা আছে আমরা সেটা হিসাব করে গরিব মানুষ যাতে পায় সমাজের মানুষ যাতে দারিদ্র বিমোচনের আওতায় আসে সেই ধারণা রেখে আমরা করি গরিবদের উপকার হবে সমাজের ধন্যবাদ আপনাকে কষ্ট করে আসছেন রমজানুল মুবারককে দর্শক শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা শুনলাম আসলে মৌলিক কথাটা হচ্ছে এই যে ব্যক্তির কাছে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বরি রৌপ্য অথবা এর মূল্যের সমমানের অর্থ রয়েছে সেই ব্যক্তির সারা বছর থাকতে হবে এমন না যদি ঈদের দিন ভোর পর্যন্ত যদি তার কাছে এই টাকা থাকে তাহলে তার উপরে সদাকাতুল ফিতের ওয়াজিব আর সেটি হলো কিভাবে পাঁচটা জিনিসের হিসেব করতে হবে গম বা আটার সেটি পণে দুই কেজি বলে। আর যদি আপনি চারটি পণ্য আছে সেটি হলো জব অথবা কিশমিস অথবা খেজুর অথবা পনির তাহলে সাড়ে তিন কেজির মূল্য আপনাকে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন জাকাত এবং সাদা কাতুল ফেতের সহ দান সৎকার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে উপকৃত করবার জন্য আল্লাহ আমাদের মনকে তৈরি করে দিন আজকে এ পর্যন্ত আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে দেখা হবে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবার বাকাত